চলমান কোটা সংস্কার আন্দোলন বা কোটা বাতিলের যে আন্দোলন শিক্ষার্থীদের, সেটি কিন্তু পুরো ঢাকা শহর জুড়েই চলছে। এই মুহূর্তে পুরো ঢাকায় আসলে ব্লক রয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মহাখালীর আমতলিতে, যে স্থানে আসলে তিতুমীর কলেজ শিক্ষার্থীরা শত শত শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে আমতলিতে অবস্থান নিয়ে তারা তাদের যে কর্মসূচি সেটি কিন্তু পালন করছে, যার ফলে মহাখালী জুড়ে দীর্ঘ যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই দীর্ঘ যানজটে কিন্তু ভোগান্তি এবং নাকাল হচ্ছে নগরবাসী। যারা আসলে যানজটে পড়েছেন তাদের কাছে একটু জানতে চাইবো যে কখন থেকে অপেক্ষা করছেন এখানে? 11টা থেকে পুরো 2 ঘন্টা বন্ধ, 2 ঘন্টা ধরে অপেক্ষা করছেন। আপনারা আসলে এই যে কোটা আন্দোলন বা সংস্কার, এখানে আসলে আপনারা কি চান সাধারণ মানুষ হিসেবে? সাধারণ মানুষ হিসেবে চাই সবই ঠিক আছে, ঠিক আছে। এখানে আপনাদের কষ্ট হচ্ছে তো? কষ্ট তো হইবই ভাই, কি করার, কষ্ট। তারপরেও আপনারা তাদের পক্ষে, কোটার বাতিলের পক্ষে? হ্যাঁ, দেখছিলেন যে যারা এই সড়কে অবস্থান করছেন, যারা পথচারী রয়েছেন, তারা বলছিলেন যে কোটা সংস্কারে তাদের যে দুর্ভোগ হচ্ছে এরপরেও কিন্তু তারা আসলে তাদের পক্ষে। আরেকজনের কাছে কখন থেকে অপেক্ষা করছেন? 2.5 ঘন্টা হয়ে গেছে। কোন গাড়ি আপনার? এইটা আমার। আচ্ছা আচ্ছা, 2 ঘন্টা ধরে অপেক্ষা করছেন, জানতেন না যে এইরকম ভোগান্তি হতে পারে? না, হঠাৎ করে তো জানি না। আচ্ছা আচ্ছা, কি চান আসলে এই যে সমস্যার পক্ষে? এটার পক্ষে আছে কোটা বাতিল হোক, সেই পক্ষে আছে আমরা ছাত্র। আপনি কি মানে আপনার গাড়ি কোনটা? কখন ধরে অপেক্ষা করছেন? 11টার থেকে। আচ্ছা, এই যে 2 দিন পরে পরে অবরোধ হচ্ছে, রাস্তা বন্ধ হচ্ছে, আপনার সমস্যা হচ্ছে কিনা? আমার সমস্যা হইতেছে, আমার কি ধর সমস্যা হইলো যে সরকারে কোটা বাতিল করা উচিত, মেধাবীর চাকরি হওয়া উচিত। আমাদের সবাই তো সন্তান লেখাপড়া করাই দিচ্ছে আমরা একটা আশা নিয়ে, সে আশাটা যদি আমাদের পূর্ণ না হয়, তাদের কোটা দেওয়া হয় তাহলে কেন? তাহলে এটা সরকার কি চায়? সরকার এটা দাবি মেনে নেওয়া উচিত, ছাত্রদের দাবিটা সরকারের প্রধান মানা উচিত। এই যে যানজটে বসে আছেন, ক্ষতি হচ্ছে না পরিবারের? আপনার পরিবারের ক্ষতি হইলো, আমি চাই এটা সরকারের মানা উচিত, আমার ভোগান্তি হওয়া হোক, সরকার এটা মানুক। সারা জীবন তো আমরা ভোগান্তি পাইতেছি, দু 4-5 দিন ভোগান্তি পাবো, দেওয়ার পরও সরকার এটা মেনে নেবে। এসব 2 ঘন্টা ধরে এসব গাড়ি এই মহাখালীতে অবস্থান করছে, এরপরেও কিন্তু তারা কথা বলছিলেন যে তারা আসলে এই যে ভোগান্তি পোহাচ্ছেন, ভোগান্তি পোহালেও কিন্তু এই কোটা আন্দোলনের পক্ষে তারা একটু বলছিলেন যে কখন থেকে এখানে বসে আছেন? 11টা থেকে বসে আছেন, ভোগান্তি 11টা আসছেন। কোথায় যাবেন? গুলশান থেকে আসছি। কতক্ষণ লাগতে পারে এইটুকু যেতে? এই যে ভোগান্তি হচ্ছে, এরপরে আসলে এই আন্দোলনের পক্ষে না বিপক্ষে কি চান? আন্দোলনের পক্ষে। কেন পক্ষে? আজকে আমার ছেলে ইন্টার পাস করে বাইরে, সে কোটার কারণে যে তার চাকরি হচ্ছে না, যাদের কোটা আছে কোটা ভিত্তিক লোকেরা আগে অগ্রদিকে দিয়ে তারপর থাকলে আমার ছেলে, কিন্তু আমরা তো সাধারণ জনগণ, আমাদের কোনো মূল্য নেই। প্রশ্ন ফাঁসের পরে তো আছে, তারপরে তাদের কোটা আগে অমুক মন্ত্রীর কোটা আছে, মন্ত্রীর লোক আছে, মন্ত্রীর লোকের অমুক কোটা ঢুকাই দেওয়া, তো কোটার দরকার কি? এতে সে মুক্তিযুদ্ধ হয়ে গেছে 53 বছর, 53 বছর পরে কিসের কোটা? আবার সাধারণ জনগণের জন্য তো কিছুই করা হচ্ছে না, সব কোটা আলাদার জন্য করা হচ্ছে। এত ছাত্র পাশ করে, এত পড়ালেখা করে পাশ করে বাইরে কী হবে? কখন ধরে অপেক্ষা করছেন, কোথায় যাবেন? আমি ক্যান্টনমেন্টে যাব, সকাল 10টা থেকে অপেক্ষা করছি। এখান থেকে ক্যান্টনমেন্টের রাস্তা কতটুকু, কতটুকু সময় লাগতে পারে? 2 মিনিট লাগতে যাও, তথা এখন কয়টা বাজে? প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা আছে এখন, কখন যে শেষ হবে এটাই আমরা বলতে পারি। সন্ধ্যা 6টার সময় শেষ হবে। এই ভোগান্তি নিয়ে কি বলবেন? ভোগান্তি এটা যদিও ভোগান্তি, কিন্তু আমাদের সবার জন্য ভালো, সাধারণ যে জনগণ আছে না সবার জন্য ভালো। এখন আজকে না হয় ভুগাইতেছি, কিন্তু যদি সফল হয়, তাহলে সফল হইলে সাধারণ মানুষ বলে আর লেখাপড়া, যেমন রিক্সাওয়ালার ছেলেও আছে অনেক, আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, দেখা গেছে যে অনেক সময় রিক্সা দিয়ে চলাফেরা করলে জিজ্ঞাসা করি যে ভাই আপনি কী করেন, বলতো যে মাস্টার্স পাস,
বা ইন্টার পাস করতেছি, চাকরি বাকরি পাইতেছি, এই কোটার জন্যই পারতেছে না। যদি কোটাটা না থাকতো, দেখা গেছে অভিজ্ঞতা থাকলে অবশ্যই চাকরিটা মেধার ভিত্তিতে চাকরি হয়। কিন্তু এখন কোটা আছে দেখা, মন্ত্রীর লোক আছে, এমপির লোক আছে, সচিবের লোক আছে, মেয়রের লোক আছে, ঢুকাই দিতেছে, কোটা তো থাকতে পারে না। কয় ঘন্টা ধরে অপেক্ষা করতেছেন আপনি? সাড়ে দশটার থেকে। কষ্ট হচ্ছে কিনা, ভোগান্তি হচ্ছে? কষ্ট তো হচ্ছে, আমাদের একটু ভোগান্তি তো হচ্ছে অবশ্যই। তারপরও এই ভোগান্তিকে আমরা, ছাত্ররা যদি সফল হতে পারে এটা আমরা মনে করবো, এই ভোগান্তি আমাদের জন্য কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে ভাই দেখেন, বাংলাদেশে অনেক ভালো ভালো ছেলে লেখাপড়া করে চাকরি পায় না, এই কোটা দিয়ে ওদের সাথে খারাপ স্টুডেন্টরা কিন্তু ঠিকই চাকরি পায়। সাড়ে দশটা থেকে বসে আছি ভাই, এর ওদের মধ্যে বুঝে নিতে কষ্ট তো হয়। তারপর আমরা ওদের, ওরা যদি সফল হয় আমাদের এই কষ্ট, আমাদের কাছে কষ্ট মনে হবে। দর্শক সরাসরি দেখছিলেন পিকনিকে, পুরো সড়ক জুড়ে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে গাড়ি গাড়ি চলছে, আসলে অনেকটাই অভিজ্ঞতার প্রয়োজনে আসলে সড়কে বের হয়েছে। যদি বলি যে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস এবং জরুরি সেবা যেগুলো রয়েছে সেইগুলো ছাড়া বাকি সব যে পরিবহন বা যানবাহনগুলো রয়েছে সেই সকল পরিবহনই কিন্তু এই মুহূর্তে বন্ধ এবং স্থবির হয়ে পড়েছে। অনেকেই তাদের গাড়ি বন্ধ করে বসে রয়েছেন। জানতে চাইবো যে দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছিলাম যে রাজধানীর এই মহাখালীতে যানবাহনের ভোগান্তি, সেই ভোগান্তিতে আসলে যারা পড়েছে তারা আসলে কি করছেন? এখানে আমি একটু দেখতে পাচ্ছি যে যানবাহনে কতক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনারা? তিন ঘন্টা ধরে হবো। মানে যানবাহন বন্ধ দেখে আপনারা লুডু খেলছেন? আচ্ছা, একটু বলবেন যে এই যে কোটা আন্দোলন এটার ফলে যে আপনাদের ভোগান্তি হচ্ছে, কতটা সমস্যা হচ্ছে, আপনারা কি চান? আমরা চাই কোটা বাতিল দিয়ে দেখ। আচ্ছা, কোটা বাতিল করে দেখ, কোটা বাতিল করে মেধা উত্তীর্ণ করো। রাস্তার মধ্যে লুডু খেলছেন, এটা আর এর আগে কখনো হয়েছে? কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? সাড়ে তিন ঘন্টা। মানে বিরক্তি চলে আসছে, ক্ষতি হচ্ছে না আপনাদের? কাজ করতে পারি না, করতে পারি না, এইভাবে বসে আছি। কি চান আপনারা? সবাই যেটা চায় এটাই। দর্শক, মহাখালীর সড়কে আমরা দেখছি যে যারা যানবাহনের চালক রয়েছে তারা এই জায়গা করে আসলে বসে পড়েছে সড়কে এবং লুডু খেলছেন। আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, কোটা আন্দোলনের যে ফলে সড়ক অবরোধ রয়েছে এতে আপনাদের ভোগান্তি হচ্ছে কিনা, আপনারা কি চান আসলে? আসলে এতে আমাদের সাধারণ জনগণের অনেক কষ্ট হচ্ছে। এই যে দশটার থেকে এখন একটা অবরোধ হয়ে গেছে, এখানে বসে রয়েছে, না পারতেছি খাওয়া দাওয়া করতে, না পারতেছি কোথাও যাইতে। হ্যাঁ, মানে একটা মানে অনেক কষ্টের ভিতরে পড়ে আছি। এরা সরকার তো কোনো ডিসিশন নিচ্ছে না, এখন সাধারণ মানুষ আমরা কষ্ট করতেছি। পুরো রাজধানী কিন্তু ব্লক রয়েছে, এরপরেও আসলে অনেকে চলাচল করছেন, মোটর সাইকেলে একটু কিছুটা সুবিধা পায়, আপনি আসলে কতটা সুবিধা পেলেন আজকে? সুবিধা বলতে এখানে যাদের আর্জেন্ট অ্যাম্বুলেন্স বলেন বা ওষুধপত্র বলেন, ঠিক আছে, তাদের জরুরি নেওয়া লাগবে তাদেরকে তারা মানবতার খাতিরে ছেড়ে দিচ্ছে, এই ফেসিলিটি দিচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, আপনি কোথায় থেকে আসলেন, কতক্ষণ লাগলো? আমি মোহাম্মদপুর থেকে আসছি, আমার 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগছে আর কি রেলগেট পর্যন্ত আসতে। এই পথে কতগুলো অবরোধ পেরোছেন? অবরোধ আছে, অবরোধ রাস্তা পুরোটাই জ্যাম। কোথায় কোথায় দেখলেন অবরোধ আছে? আপনার আগারগাঁও আছে, তারপর হচ্ছে আর রেলগেটে পেলাম, কারণ যেদিকে যাচ্ছি সেদিকে জ্যাম পাচ্ছি আর কি। অবরোধ চলে বলা চলে যে মোটামুটি সব দিক দিয়ে, হ্যাঁ, ঢাকা সিটিতে ভালো ভালো অবরোধ হচ্ছে। এই যে মোহাম্মদপুর থেকে আসছেন, এই রাস্তা আসলে কতটুকু রাস্তা, কতটুকু সময়ের রাস্তা? এটা যদি অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক রাস্তা হলে আপনার 10 থেকে 15 মিনিট লাগবে এখানে আসতে, কিন্তু আমার লাগছে 1 ঘন্টার উপর। সরাসরি দেখছিলাম উত্তরে থাকে, দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর যে যানবাহনগুলো, সেই যানবাহন কোটা সংস্কার আন্দোলনের ফলে পুরো, যদি বলি যে পুরো এই এই সড়কটাই আসলে অবরুদ্ধ জানেন যে মহাখালীর যে বাস টার্মিনাল রয়েছে, এই টার্মিনাল থেকে উত্তরের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে মানুষ কিন্তু যাতায়াত করে,
এবং এখান থেকে বড় একটি অংশ প্রতিদিনই আসলে ঢাকা ছাড়ে, সেই সাথে গুলশান বনানীর পাশাপাশি এই সড়ক হওয়ার কারণে গুরুত্বপূর্ণ এই সড়ক কিন্তু সকাল ১০টার পর থেকে আসলে অবরুদ্ধ রয়েছে, যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, ভোগান্তি হয়েছে। এরপরেও যারা আসলে চালক রয়েছেন তারা বলছেন যে ভোগান্তি বহালেও এই কোটা আন্দোলনকে তারা সমর্থন জানাচ্ছেন। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ হাসিনা।